আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সবাই দাওয়াত খেতে যেতেছি। আপু কি এটা উঠবেন? এটা উঠবেন, উঠেন, এটা উঠেন। তো এই আপু যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সেই যমজ বাচ্চাদের পালক মা। এখন আর পালক নাই, আসল মা। আপু আমেরিকা থেকে আসছে ওই যমজ বাচ্চা দুটোকে দেখার জন্য। জন্মের সময় যে বাচ্চাদের মা মারা গেছিল, যমজ এতিম বাচ্চা, ওদের আজকে জন্মদিন। তো আপু সেই উপলক্ষে আসলে আমেরিকা থেকে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে। জন্মদিনের দিন আমরা ন্যাংটাকে আর একজন কো আর একজন কোথায় নিয়ে আসো, নিয়ে আসো। ও কি ন্যাংটা না? ওরা প্যান্ট পরে নিয়ে আসো, যাও। বাড়িতে রুগী, সে পুরো বাড়িতে বিয়ে বাড়ি বানিয়ে ফেলাইছে। তো আপু বাচ্চাদের জন্য অনেক জিনিস টিনিস নিয়ে আসছে, ওগুলাই বের করতেছে, খেলনা। আপুর ছেলেরা স্কুলে যাবে, আগেই ব্যাগ, চকলেট, মিষ্টি, কাপড় চোপড়। কে কে এটা? এইদিকে থাকো, এইদিকে থাকো। কে আসছে আপনারা বুঝতে পারতেছেন? কে আসছে? হ্যাঁ, ওর আম্মা আসছে। আমার মেয়ে ওকে মায়ের দিবার পরে উপর থেকে পড়ে গেছিল। নানির নাম্বার একটা ফোন দেন, ফোন দেন, আপু একটু কথা বললো। চকলেট খাও না, নেও না, নাও। ও তুমি তো নিয়ে আসছো, তুমি তো মেহমানি। এমনি ঘরটা সবাই প্রশংসা করে, ঘরটা সুন্দর হয়েছে, মজবুত হয়েছে, হ্যাঁ হ্যাঁ, উঁচা হয়েছে। দেয় না চকলেট তোমার আম্মু? আসো, তোমার দিব, বাসায় আসো আম্মু। কিন্তু বেড়ের মতো না, মারো না আম্মু। এই যে, এই যে আমি খুবই সসল। তুমি পাজে গেছো আজকে, আজকে তুমি প্রমাণ করে দিছো তুমি তো ভালো না। এই তো মায়েরা দেখাইতেছে, বাচ্চাদের খাবারের অবস্থা দেখি। দুধ চুদ আছে না? দুধ, তারপরে মাংস। তো আপনারা যারা জানেন না, এই ফ্রিজটাও ওই আপু দিছে। কি দইও পাচ্ছিল নাকি? দইও পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো রাখেন, জায়গায় তো নাই। চকলেটটা ভিতরে রেখে দেন, চকলেটটা ভিতরে রেখে দেন, বলে দেবো। আর মিষ্টিটা ভিতরে রেখে দেন,
ওদের খাওয়ার পিছনে কি 10,000 টাকা লাগে? আমার বলেন, সত্য কথা বলেন, 10,000 টাকা কি দুইটা বাচ্চা খাইতে পারে? সারা অন্যানি করতে পারবো, এরকম কথা কি কি খাওয়ান? আমার আমার হিসাব দিবেন। হ্যাঁ, কত টাকার ফল খাওয়ান, কি খাওয়ান, আমার হিসাব দিবেন। তাহলে আমরা এই এতগুলা টাকা আপু দেয় কিছুর জন্য, যাতে অন্য কাজ বাদ দিয়ে একজন মানুষ থাকতে পারে। তাহলে আজকে তো আপনি যেতে পারতেন, পুরুষ মানুষ হয়ে তো ওদেরকে টেক কেয়ার করতে পারবেন না, পারলে তো না খেয়ে থাকতো না সারাদিন। আহা, বড় ছেলের তাহলে আপনি যাইতেন, যা খাওয়াই অভ্যাস করবেন তাই খাইব। এখন দুধগুলাই তো হলো সহজ, ওই যে তারারে যখন কই তারা একটু সেরে লাগবে অন্য কিছু খাবার দিয়ে, নিজে ফট করে ফিডারে দুধ গুলাই নেয়, কারণ ওইটাও আর 5 মিনিটে গুলাইতে পারে, ও বাচ্চা খাইলো ও বেঁচে গেল। যেভাবে কল্পনা করছেন ওইটা মিল পান নাই। এখন আমি আপু দায়িত্ব পালন করি, কোনটা আমার কাছে আপনি টাকা পাঠান, ওর নানি যায় আমি দিয়ে দিই। আমরা এখন চলে যেতেছি, আপু মোটামুটি হতাশ প্লাস আমিও হতাশ। আমরা বাড়ি থেকে বেরোয়ার সাথে সাথে না, ওইটাই আমি চিন্তা করতেছিলাম। তালিম আজকে আপুর জন্য অনেক কষ্ট করছে, ঠিক আছে, এর জন্য আপু সন্তুষ্ট হয়ে, ঠিক আছে, আপু সন্তুষ্ট হয়ে তালিমের জন্য উপহার রাখছে। সারাদিন আপুরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছে, এই আপুর আন্ডারে চাকরি করছো 2 মাস, আন্ডার করো তোকে, তোমার 2 মাস আমি বেতন দিছি এই আপুর টাকা থেকে। ওর দায়িত্বে ছিল যে ওই গরটা যাতে সুন্দরভাবে পৌঁছায়। এগুলো খাও, ওই যে মিষ্টি আছে দাও, মিষ্টি খাও, রসমলাইগুলো খাও। তো তোমার না জন্মদিনে দাওয়াত দিছিল, কির মেশিন, ওই পানির মানে ওরে হয়েছে কি আপু, ওরে আমার এখানে আমি পারমানেন্ট চাকরি দিছিলাম। হ্যাঁ, এখন ও তো আসলে স্টুডেন্ট, এখন খামারে তো প্রচুর কাজ। এখন ধরেন যে এই আর আমার যা এরিয়াও তো বিশাল, একবার ওইদিকে যাওয়া লাগে, এতে যাওয়া লাগে। তো এখন আমি যখন উড়ে পুরো দায়িত্বটা দিছি, এখন আমার সাথে প্রতিদিনই দেখা গেছে একটা খটর মটর লেগে গেছে। কেমন তাহলে আমি যখন একটু ভিজিটে বেরোছি, যেমন আজকে আপনি ওইখানে যায় যেরকম হতাশ হয়েছেন, কারণ ও তো একা ওই সবগুলোই করতে পারে না। ওখানে গেলাম দেখলাম যে ভেঙে চড়ে গেছে, ওই দিকে দেখলাম ভেঙে চড়ে গেছে, তা আমি তো তখন ধরি ওরে, ওর দায়িত্ব হলো লোক দিয়ে করানো। তো তখন মানে জিনিসটা হইতেছিল কি মানে একটা তিক্ততার পর্যায়ে চলে যেতেছিল, মানে ওর রেসপন্সিবিলিটিটা ঠিক মতো নিতে পারছে, কারণ ওর তো এই এই লাইনের না। পরে হলো এখন শুধু ওরে আমার ওই গাড়ির দায়িত্ব দিছি, মানে আমার একটা পিক আপ আছে দেখছেন, ও পিক আপ চালায় এখন, আর ও আমার এখানে ফুল টাইম না, যখন দরকার হয় আমি ওরে ডাকি। আস্তে একবার ভিতরে ঢুকে দুই সামনে দুই তোর পিছনে দেওয়া যাবে না, বাস হ্যাঁ ওই সামনে কোলে রাখো। আচ্ছা আপু, হ্যাঁ ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপুর জন্য কাপড় আনছি কিন্তু দেওয়ার কথা মনেই নেই, কি করো, ওই ফোন দাও, তালিমের ফোন দাও। ওই যে একটা জিনিস রেখে গেছে আপুর, আপনারা কোন জায়গায় আছেন?
মাইক খালি বের কর। আচ্ছা বাজারে একটু দাঁড়ান, আমি লোক পাঠাই।